আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছি কুয়াকাটার ত্রিমোহনী এলাকায়। আমরা কুয়াকাটার বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব। একটা নৌকা মাছ ধরতে যাবে, আসুন দেখি। ওই পাশের বনের নাম কি? ওটা সুন্দরবনের অংশ না? আপনারা কি মাছ ধরবেন একবারে গভীর সমুদ্রে? দেখি চাল চাল আতপ চাল না রান্না কর কি এটা ভাত এটা কি করবেন এটা আপনারা কি করবেন এটা দুইতেছেন কেন? যাচ্ছেন গভীর সমুদ্রে মাছ ধরার জন্য, বললো যে 4-5 দিন ওনারা গভীর সমুদ্রে থাকবেন। তো জিজ্ঞাসা করলাম যে আপনাদের মাছ নষ্ট হয়ে যাবে না? তো বললো যে আমাদের তো বরফ নেওয়া আছে সাথে, মাছ ধরে ধরে বরফে ওরা প্রিজার্ভ করবে। এবং ওনারা খাচ্ছে পানি ভাত, ভাত পানি দিয়ে ভিজায় রাখছে রাতের বেলা। বললো যে বুলেট এটা, হ্যাঁ। তো ওরা এটা নাকি এনার্জি পায় নাকি অনেক, হ্যাঁ, ওই ভাত থেকে। সারা রাত্রে ওই ভাতটা ভিজানো ছিল, তো এটাই খাবে ওরা দুপুরবেলা। আর এই দুইটা নৌকাই যাচ্ছে ওরা একসাথে, হ্যাঁ। এখানে একজন সর্দার দেখলাম বসা, ওরা মোটামুটি 10-12 জন জেলে একসাথে প্রতিটা নৌকায় একটা টিম হয়ে কাজ করবে, মাছ ধরবে। এটা ওরা মাছ ধরবে হচ্ছে কুয়াকাটার উপকূলে। তাদের জন্য শুভকামনা রইল, আল্লাহ তাদের এই যাত্রাটাকে সফল করুক এবং নিরাপদে তাদেরকে ঘরে ফিরে আনুক। ওই পাশের অংশটা হচ্ছে সুন্দরবনের অংশ বললো ওরা, যে ওই পাশটা সুন্দরবন, আর ওইখান থেকে সুন্দরবনের অংশ শুরু। শামুকগুলা টোকাই পরে ওই যে মালা বানায় বা বিভিন্ন জিনিস বানায়। এই ভিডিওগুলা আপনারা যদি লাইক শেয়ার করেন আমাদেরকে হয়তো উৎসাহ দেওয়া হবে, আর বিভিন্ন পরামর্শ আমাদেরকে দিবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।